আল্লাহর রাসূল বলেন সাত প্রকারের মানুষকে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, মহান আল্লাহ সাত প্রকারের মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোন ছায়া থাকবে না, ওই দিন কয়েক প্রকারের মানুষকে আল্লাহ জায়গা করে দিবে। সাত প্রকারের মানুষকে এক একজন মানুষ হচ্ছে আল্লাহ রাসূল বলেন আল ইমামুল আদিল, এক প্রকারের মানুষ হচ্ছে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক, যারা আল্লাহরে খুশি করার জন্য ঘোষণা কাইয়া বিচার করে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নিজের মূল্যবান সময় তারা বের করে বিচার করে। আল্লাহ নবী বলেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ওই দিন এদেরকে দরে দরে বলবেন আয় রে আয় ও ন্যায় পরায়ণের আসো, আজকের হাসরের মাঠে আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়া নিচে জায়গা করে দিলাম। তাহলে ন্যায় বিচারের মূল্য আল্লাহর কাছে আছে কিনা নাই, আরো যেরকম আছে কিনা নাই, আমার মানে ভাইয়ারা শুধু তাই নয়, দুই নম্বর হইল যে সমস্ত যুবকেরা একমাত্র আল্লাহরে খুশি করার জন্য যৌবন কাল এবাদতে কাটে, যৌবন কালের মূল্য আল্লাহর কাছে আছে। আল্লাহ রাসূল বলেন وَشَابٌ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ, দুই নম্বর প্রকার মানুষ হচ্ছে যে সমস্ত যুবকেরা আল্লাহরে খুশি করার জন্য নিজের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটায় দেয়। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকদেরকে ধরে ধরে বলবেন আরে যুবকেরা আয় নিজের যৌবন কাল তিন দিন এক সিল্লা এক মাসের জন্য আল্লাহর রায় বের হইয়া নিজের যৌবনটার কুরবানি দিয়েছিলে, আমি আল্লাহ খুশি হইয়া তোদেরকে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিলাম। তৃতীয় পর্যায়ের মানুষ হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের আল্লাহ কোরের সাথে লটকানো, এশার নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে, ফজরের নামাজ পড়িয়া জোহরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে, জোহরের নামাজ পড়িয়া আসরের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে, আসরের নামাজটা পড়িয়া মাগরিবের নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে, মাগরিবের নামাজ পড়িয়া এই অবস্থায় এশার নামাজ পড়ার জন্য অপেক্ষায় থাকে, ঘরের মধ্যে আরাম পায় না, আল্লাহর ঘরের দিকে মনটা লটকানো থাকে, কোন সময় জানি মিনারে মসজিদে আল্লাহু আকবার বলে আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে যদি লাব্বাইক বলে আল্লাহর ঘরে হাজিরা দিতে পারে, এমন যুবক এমন আল্লাহর প্রিয় বান্দাদেরকে মহান আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। যারা আল্লাহ ভালোবাসায় এক জায়গায় জমা হয়, আল্লাহর ভালোবাসায় আবার পৃথক হয়, আল্লাহরে খুশি করার জন্য এক জায়গায় জমা হয়, যেমন আপনারা জমা হয়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আবার তিন দিন হয়ে গেলে আল্লাহকে খুশি করার জন্য আলাদা হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন তিন
যুবক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এক জায়গায় জমা হয়, আল্লাহরে খুশি করার জন্য আলাদা হয়। আল্লাহ এবং দুই ব্যক্তিকে আর সে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। ভালোবাসি যুবক জবাব দে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহরে ভয় করি, আমি আল্লাহর সামনে জবাব দিই করতে হবে। তোমার সুন্দরী যতই তোমাকে আমার সামনে উপস্থাপন করো, আমার দ্বারা এই কাজ করা সম্ভব। আল্লাহ বলেন এমন যুবককে আর সে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। নম্বর আর একদল মানুষ যারা এমন ভুবনে সরকার কয়লা করে ডান হাতে ডান কয়লাত করেছে, বাম হাতের কোনো খবর নাই। এমন মানুষ মহান আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবে। সাত নম্বর প্রকার মানুষ হচ্ছে ওয়ারাজুন দাকারাল্লাহ খালিয়া, ওই পুরুষ যে নির্জনে আল্লাহকে ডাকে পাপাবাকাইনা, চোখের পানি ছেড়ে দিয়ে কান দেওয়ার কয় আল্লাহ আমি গুনাহ করেছি, জীবনের গুনাহ যদি তুমি মাফ না করো আল্লাহ আমি কোথায় যাবো, কার কাছে যাব, এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে যেখানে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ থেকে বলেন এমন মানুষে আমি আল্লাহ আমার আসে আসবে চায় আমি সে জায়গা করে দিব। আমার মানে ভাইয়েরা এই সাত প্রকারের অন্তর্ভুক্ত আমরা হওয়ার দরকার আছে কিনা নাই, আরো যেরকম আছে কিনা না। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।